Má, chao. ব্লাড দিয়ে আসি। ব্লাড দিতে মানে রক্ত দিয়ে আসি। কেন রক্ত দিবি? কেন রক্ত আবার কেন দেয় মা? আরে রক্ত তো দেয় পরীক্ষা করার জন্য, তুই রক্ত দিতে কোথায় যাচ্ছিস? তুমি অ্যানাউন্সমেন্টে দেখো নাই, একটা মানুষের ব্লাড দরকার, একটা মুমূর্ষু রোগীর ব্লাড দরকার, এবি নেগেটিভ, সেটা হচ্ছে আমার গ্রুপের সাথে নেই। ব্লাডটা দিয়ে আসি। তোর এই শরীরে তুই রক্ত দিবি? মা আমি তো অসুস্থ নাকি, মানুষের রক্ত দেওয়ার রক্ত দিব না। তুমি টেনশন করো না তো, আমি যাবো আর আসবো। দাদা ওঠ, ওর দাদা, দাদা, দাদা উঠো। এই দাদা, এখন তো ভোর, কটা বাজে? 8টা বেজে গেছে, উঠো না। কি হয়েছে? তো কি হয়েছে মানে, রবীন্দ্রনাথ উঠতেন সেই ভোর রাত 3টায়, আর সূর্য ওঠার আগে ওনার উপন্যাস লেখা শেষ। কি করে সময় উঠছিস? 4টা 5টা হবে। আমি উপন্যাস লিখবো কেন? আমি কি রবীন্দ্রনাথ নাকি? বোকার মতো এত সকালবেলা উঠতে গেলি? আমার কলেজ আছে না। তোর কলেজ আছে, তুই যা, আমাকে কেন রাখছিস? তুমি আজকে আমাকে কলেজে নিয়ে যাবে না? ওঠো তো, তুমি এখন তাড়াতাড়ি ওঠো। বিকেলবেলা কি খবর রফিক ভাই? ভালো, এইমাত্র প্রিয়তাকে নামালাম, একটু যাও ওকে পাবা। আমি যাবো তো, বুঝলাম তো, একটু কথা বলি না আপনার সাথে। কি কথা? কেমন আছেন আপনি? আমি তো ভালো, তুমি এত সাজুগুজু করে থাও কেন সারাদিন? আই মা যাও তো, আমি যাই। হ্যাঁ, ক্লাসে বড় লোক গেছিলি? হ্যাঁ গেছিলাম। শালাই তো কেমো কেমো করে, আমার উপরে পুরো বিল লেখা গেছে। কাটা কাটা গেছিল গোরা সুমন আর পিচ্ছি, মেশিনও নিয়েছিলাম, কিন্তু শালাই তো বাউলি পারতাছে ওস্তাদ। ওটা দুইটা পড়লাম। হ্যাঁ বিদেশ থেকে
ওই বেটা এত টাকা দিয়া কি কবরে যাইব? হ্যাঁ তিন দিন পরে যাবি, জয়নাল ভাইয়ের কথা কইবি। এরপরেও যদি বেটা পাওলি নাই টাকাটা হাতে ধরা দিবি, বুঝছস? আমার একটু চিনি তো। কুমিল্লার রসমালাই তো ঢাকায় পাওয়া যায়। দাদা খুব সুন্দর হয়েছে, অরিজিনাল কুমিল্লার খাদি, জোশ না? খুবই সুন্দর দাদা, থ্যাংক ইউ। যা একটু পরে দেখ। রাস্তা অনেক জ্যাম দাদা। প্রত্যয় ভালো তো? জি ভালো আছে। ভালো আছে দাদা, একটা দিতে বলি না? পরে। তুমি কোথায় পড়ো? আমি ঢাকাগঞ্জ। দাদা ও কিন্তু খুব ভালো ডিবেট করে। ও তাই তো ভালো। দাদা হাত খালি, একটা দিতে বলি না দাদা? না তোমরা খাও, তোমাদের সঙ্গ দিই, কারণ আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম। আমার একদম খেয়াল নাই দোস্ত, তুমি ভুলেই থাকো আর এরকম পার তুলে বসে থাকো। হ্যালো হ্যালো রফি, প্রিয়তার কি জানি হয়েছে, শুধু কান্নাকাটি করছে। কেন? আমি কি করে বলবো? তুমি কিছু বলছো? না না আমি কিছু বলিনি। হাই, কি ঝামেলা কোনো? না বসে যাই, ফোন অন্য কিছু। আমি কি হয়েছে বলি? কি কিছু না। কিছু না হলে তো ভালোই, কাঁদতেছিস কেন? আর আমি এত বোকার মতো অফিস থেকে চলে আসলাম। দাদা একটা ছেলে আমাকে চিঠি দিয়েছে। তুই চিঠি দিয়েছ কি হয়েছে? আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, কলেজ থেকে আসার সময় রিকশা থামায় হাতে চিঠিটা গুঁজে দিল। চিঠি দিছে পরে দেখবি, পরীক্ষা হয়তো কমন পড়তেও পারতো। বনভোজনে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে পত্র লিখো। দাদা সব কিছু নিয়ে ভাজলামি ভালো লাগে না। আমি ফাজলামি করতেছি না এবং ব্যাপারটা সিরিয়াস,
পরীক্ষার ব্যাপারটাকে আমি মোটেই হালকাভাবে নিচ্ছি না। শোন এখন ওট, আমি অফিস থেকে আসছি, খিদা পেয়েছে, চল একসাথে খাই, ওট চল ফ্রেশ হয়ে নি, আমি ফ্রেশ হচ্ছি, ওট 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 তবে। জন্মদিন, আজ প্রিয়তাকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু প্রিয়তা, জাতি আজ মহাসমারোহে দিনটি পালন করবে, প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেত্রী এ উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। অবশ্য পারিবারিক সূত্রে জানা যায় প্রিয়তা হক ওরফে বুড়ি দিনটি অত্যন্ত ঘরোয়াভাবে পালন করবেন। কিরে, এ তো দেখছি ভূতুরা কাণ্ড। ভূতটা যে কে সেটা আমি বুঝতে পেরেছি দাদা, তুমি যে কাণ্ড করো না। আমি কি করলাম? ওই না, সাংবাদিকে কি লিখবে না লিখবে দাদা, আমার কি কেমন ব্যাপারটা বলো না, কিভাবে করলে? তোর এসব জানার দরকার নেই, তুই সরস নাই। খুব খুশি হচ্ছি, কিন্তু আরো খুশি হতাম যদি আমার প্রিয় কবি নির্মলেন্দু গুণের একটা কবিতা এই প্রথম পৃষ্ঠায় ছাপা হতো। তোর এমন কি বয়স যে কবিতা কবিতা করছিস? আজকে সন্ধ্যায় কিছু রান্না করবো, বাড়িতে খাওয়া নিয়ে আসবো। তাই কখন? সাতটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ফ্রেন্ড মুমুকেও বলবো, ও খুব আসতে চাই, তোমার সাথে দেখা করতে চাই। কারণ ও তো তোমার ফ্যান, জানো না? ঢং করিস না। ঢং করবো না, এখন তো আমার ঢং করারই বয়স না। বৃষ্টি সারাদিন রোদ নেই, ঝোড়ো হাওয়া কনকন, যেন ডানা ঝাপটায় ঝনঝন শনশন, কাপে ডাল কাপে কার্যটা বিশ্রী, বৃষ্টির জলে জানে মাথা নেই বিশ্রী। আচ্ছা এইবার আমরা কেক কাটবো। সেটা তোমার জন্য প্রিয়তা।
একটা সিগারেট দেন তো। নাস্তা দেখি নাম কি? তার মানে এই মানে বাংলা কথা কইতেছি বুঝস্তা, নাম কি? মাহবুব হোসেন। ঠাকুর কই? সিদ্দিক সাহেবের বাড়ি। সিদ্দিক সাহেবের বাড়ি? নতুন আইসো এলাকায়? হ্যাঁ, যার তার সামনে সিগারেট ধরাই দাও, একটা থাপ্পড় দিব বেটা। আমি যা সিগারেটটা ধরে চলে যাব। আবার কথা কয়, গারে গদান পড়লে প্রবলেমটা বুঝে যাবি। সিগারেট ফালা, এবার সোজা যাবি। আমি আসি না, শুনো, তোমার শরীরে একটা ফুলের টোকাও দেওয়ার কেউ নাই, বুঝছো না? টেনশন নিও। আচ্ছা, ওই যে আমার চিঠির আনসারটা আনছো নাকি? আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, নিয়ে এসো, নেক্সট টাইম নিয়ে এসো, আমি জানি আনবা। আমি তো এলাকারই বোনা, বুঝছো না? এই যে এখানে আসি, আড্ডা উড্ডি দিই, যাই হোক, মানে জাস্ট একটা সিঙ্গল দিবা, বান্দা হাজির, নো টেনশন। আর রোদের মধ্যে বুঝলামই না, এটা লোকজন দেখবে না তোমার, তোমার দেখলে তোমার খারাপ লাগে। ও বেটা, এ 50 টাকা দাও বেটা, ঠিকঠাক মতো নিয়ে যাবে বেটা, কোনো দিক ডানে বামে তাকাবে না, সোজা, ভালো থাকো ডাইনি, একদম টেনশন নিবে না। আরে দোস্ত রূপে কি অবস্থা, ভালো আছিস? কেমন আছিস? আছি ভালো। তারপর ফোনে তো বিষয়টা শুনলাম, আর তোর বোন তো আমার বোন, ঠিক না? এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই, আমি ওই মিজান পোলাটারে চিনি, এটারে আমি দেখতেছি, প্রয়োজন হইলে আমি আজকে জয়নালের কাছে যাবো, জয়নালকে আমি বিষয়টা খুলে বলবো। আর জয়নাল যেহেতু নেক্সট ডে ইলেকশন করবে, তাহলে এটা নিয়েও কোনো ক্যাচালে যাবে না। তুই তো পুরো ব্যাপারটাই জানিস, বাপ মরা মেয়ে, ওর চোখের পানি আমার একদম সহ্য হয় না। এইটুকু একটা পরামর্শ, তুই বল কেমন লাগে? তুই টেনশন করিস না, একদমই টেনশন করিস না, প্রয়োজন হলে আমি আজকেই যাব, আজকে যে কথা বলবো, তো টেনশন করার কোনো দরকার নাই, তুই নিশ্চিন্তে পারি যা। প্লিজ একটু ব্যাপারটা দিস, আমি আজকে বললাম তো আমি আজকে যাব, তোর এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, ভালো থাকিস আর তুই টেনশন নিস না। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। আমি কি খারাপ মানুষ? হ্যাঁ, দুনিয়ার মানুষের উপকার করে বেড়ায়, এই জন্য তো আমার এত শত্রু, বুঝো না? অদ্ভুত ব্যাপার, এই জন্য তো হুদায় সবাই আমার পিছনে লাগে, এটা তো এই জন্য রাখছি। আচ্ছা বাদ দাও, আচ্ছা কও না, ওই আমার চিঠির উত্তরটা তো পাইলাম না, বুঝলাম না, কবে দিবা? সিম্পল একটা অ্যান্সার, এটা দিয়ে দিলেই তো হয়ে যায়, এর জন্য এতদিন টাইম নিতে হবে? তুমি বুঝতে পারতেছ না, মানে তুমি এই এলাকায় থাকো, আমি এই এলাকার পোলা, তুমি একটা চিঠির উত্তর 14,000 বছর ধরে দিবা, এটা হইল? আবার ভয় পাইতেছ? আচ্ছা আমার কি দেখে বাঘ মনে হয়? বাঘ? আমি কি বাঘ? তা আমাদের টাকাও না গেল, অদ্ভুত তো। এই এই থামাও থামাও, এই থামাও।
হ্যালো হ্যালো দাদা, তোর ফোন অফ কেন? আমি মিটিং এ ছিলাম তাই ফোন অফ ছিল। কেন, কি হয়েছে? তো কি হয়েছে বল, কাঁদতেছিস কেন? পরীক্ষা খারাপ হয়েছে, কি হয়েছে? না, পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আসার সময় দোকানের সামনে ওই যে বাথরুমে যান আমার সিএনজিতে উঠে পড়েছিল। আমি দৌড় দিয়ে বাসায় চলে আসছি, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। ঠিক আছে, আমি দেখছি। এমন কিছু হয় না যার জন্য এত মন খারাপ করতে হবে, এমন কিছু ঘটে না। একজন মানুষ যাই খুশি তাই করবে, আর তা নিয়ে আমরা সবকিছু চুপ করে বসে থাকবো তা তো হয় না। মগরম লোক এটা, মগরম পয়সাও ভাবিস না আমি গিয়ে থানায় জিডি করবো আজকে। কী রে রফি, কি করবি, কিছু ভেবেছিস? ভাববার কিছু নেই, পুলিশের দু একটা ডান্ডার বাড়ি পড়লে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাদের কেউ, আমাদের আত্মীয় স্বজন কি কেউ পুলিশে আছে? হ্যাঁ, তোর খয়বার ফুপাই তো আছেন। আমি অবশ্য কোনো যোগাযোগ করি না, সেটা অন্য কথা, কিন্তু উনি তো তোদের এখনো অনেক ভালোবাসেন। ঠিক আছে, আজকে ওখানে যাবো। দাদা চল আমরা এই পাড়া ছেড়ে চলে যাই। কি বলিস, এই দুই পয়সার মাস্তারের জন্য আমাদের পাড়া ছেড়ে চলে যেতে হবে? তুই কিচ্ছু ভাবিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভাবিস না, কিচ্ছু হওয়ার দরকার নেই। আর যদি কিছু না হয় তাহলে তো ওই অপশনটা রইলই। কি অবস্থা, এই অবস্থায় থাকা যায় বলেন? কিছু একটা করার কি করতে? ব্যাপারটা হচ্ছে যে মিজান, মিজান কি ওই খোড়া জয়নারের লোক নাকি? যদ্দূর শোনা যায় সে খোড়া জয়নারের লোক, কিন্তু ওই জায়গাটা আমি বলে রাখছি, ওই জায়গাটা খুব একটা ডিস্টার্ব হবে না মনে হয়। চল যে থানায় একটা ডায়েরি কর, তারপর আমি দেখছি কি করা যায়। এবার ডায়েরি করবো, অন্য কোনো মামলাকে ধরা যায় না? মামলা ধরা যায়, কিন্তু মামলাটা সম্পর্কে জানতে হবে, যে ধরা ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে মামলা করতে গেলে যে জিনিসগুলো জানতে হবে সেটা জানার পর মামলা করা যাবে। তুই ডায়েরি ডাল কর। আমি তো আছি, তুই এত চিন্তা করছিস সেটা বুঝলাম না। আমার পর বড় সেটা চাকা বাড়ির সবাই কেমন আছে? এই অবস্থায় ফুফাকে আর কেউ ভালো থাকে? আমি যখন দেখছি নিশ্চিত থাক এর একটা ব্যবস্থা হচ্ছে, দেখ সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যাও, আমি দিচ্ছি। পারবি? না পারা তো কিছু নাই, আর দুজন একসাথে অসুস্থ হলে কাকে ছেড়ে কাকে সামলাবে? ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুই ওর রাত জাগিস না, ওর জ্বরটা একটু কমলে তুই ঘুমিয়ে পড়িস।
দাদা তুমি ঘুমাওনি? আমি ঘুমালে তোকে দেখবে কে? তাই বলে সারা রাত জেগে থাকবে? দু এক রাত না ঘুমালে কিচ্ছু হয় না। তোর জ্বর নাকি এখন কম, একটু হাত মুখ ধুয়ে না, আমি রেডি হয়ে অফিসে যেতে হবে। তোর এক্সাম কখন? দুদিন পরে। তাহলে তো ভালোই, রেস্ট নিতে পারবি। ওঠো ওঠো, তুমি যাও, রেডি হয়ে নাও, আমি ঠিক আছি। কি সারাদিন স্টার প্লাস দেখিস? রাখ না, খবরটা দেখি। ওয়ালাইকুম আসসালাম। এই বাড়ির সবাই কেমন আছে রে? এই তো ভালো। আচ্ছা প্রিয়তার খবর কি, ও কেমন আছে? প্রিয়তা এখন ঠিক আছে, জ্বর নাই। শোন তোকে একটা ইনফরমেশন দিই, এই যে ডিস্টার্ব করছিল না ওই বাটকুমি যান, ওকে তো আমরা অ্যারেস্ট করেছি। কখন? আজকে সকালবেলায় করেছি। শোন চিন্তা করিস না, এখনো আমাদের এতে আছে আর কি। ফুফা আপনি আমাদের অনেক বড় একটা উপকার। উপকার করলাম মানে? আমি কি তোদের কেউ না? কীভাবে যে কথা বলিস, আমার একটা দায়িত্ব আছে না? ঠিক আছে রাখলাম। কি হয়েছে? দাদা আমার ফ্রেন্ড মুমু নাকি তোমার অফিসে গিয়েছিল, তুমি তো আমাকে বললা না। এই দাদা কিছু বলছো না কেন? দেখ দাদা বলো না, মুমু কি বললো তোমার অফিসে গিয়েছিল সেটাই তো তুমি আমাকে বললা না। কিছু বলবে তো দাদা, দেখো পুলিশের কাছে কমপ্লেন দিলেন ভাইজান, পুলিশে কি আমারে ধরে রাখতে পারছে? ওরা পারবো কখনো? এরা এখন পারে নাই, আপনাকে দোয়ায়, ভবিষ্যতেও কোনো দিন পারবো না ভাইজান। একবার ভাইবা দেখেন ভাইজান, এই আমি আমি আমার মতো পোলা যদি এই ফ্যামিলির জামাই হয়, এ আপনারা আপনি এই এলাকায় বুক শীতে ঘুরবেন, শীত টান টান করে ঘুরবেন ভাইজান, কোনো টেনশন নেই ভাইজান।
ঠিক আছে, আমি ভেবে দেখব। করেন, চিন্তা করেন, বোনের বিয়া চিন্তা তো করবেনই, ভালো করে ভাবেন। দুদিন পর আমি লোক পাঠাবো। সালাম আলাইকুম ভাই। ছেলে হয়ে একটা পুরুষ মানুষ হয়ে আমি কিছু করতে পারলাম না। দাদা তুমি শান্ত হও। ফোন দিলাম তো। কিরগুড়ি, ওখানে দাঁড়াইছিস কেন? আয় আমার কাছে। চেহারার এই অবস্থা হচ্ছে কেন? সারাদিন কিচ্ছু খায় না, খালি কাঁদাকাটি করে। বাবা আরেকবার তোর ফুপাকে ফোন করে দেখ। হ্যালো, হ্যালো ফুফা। আমি তোমাকে দুইটা খারাপ সংবাদটা দিই। প্রথম সংবাদ হচ্ছে বাটকু মেজান জামিন পেয়েছে। আর দ্বিতীয় খারাপ সংবাদ হচ্ছে আমি খাগড়াছড়িতে বদলি হয়ে গেছি। বলেন কি ফুফা, আপনাকে শাস্তি কেন? কি বা কেন সেটা তো বুঝতেই পারছো, এই সমস্ত বাটকু মেজানদের ক্ষমতা অনেক বেশি। আমার মনে হয় এদের কারণেই হতে পারি। আর কি হবে, কী আর করবো, চাকরির জন্য তো যেতেই হবে, কাঁকড়াছড়িতে যাবে। আর তোমার এই ফুপু ঢাকায় থাকবে, শোনো আমি যেটা বলতে চাই, কয়েকদিন একটু ভালোভাবে থেকো, ঠিক আছে? একটু সাবধানে থেকো আর কি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, রাখলাম। Thank you.
এছাড়া তো আমি আর কোনো উপায় দিচ্ছি না বাবা। আর ছেলেটা তো খারাপ না, ইনকামও বেশ ভালোই করে। মা তুমি কি করে জানো ছেলেটা কত ইনকাম করে? বিদেশের এই ব্যাপারগুলো আমি একদম বিশ্বাস করি না। হোটেলে কাজ করে আর দেশে হলো ইঞ্জিনিয়ার। আর তুমি প্রিয়তার বয়সটা ভাববা না, ছেলেটা প্রিয়তার চেয়ে অনেক বেশি বয়সে বড়, আর ও তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করেনি। ছেলেদের বয়স কোনো ব্যাপার হলো? তোর বাবা আমার চাইতে 18 বছরের বড় ছিলেন। মা প্রস্তর যুগের মতো কথা বলবা না, এটা 2010। একটা ছিচকে মাস্তানের জন্য প্রিয়তাকে যাত্রার সাথে বিয়ে দেওয়া যাবে না। ছিচকে মাস্তানের কারণেই তোর ফুপাকে খাগড়াছড়ি বদলি হতে হলো। এরকম একটা উগ্র ছেলে আমাদের নতুন বাড়ি খুঁজে বের করা তার কাছে কোনো ব্যাপারই না। তুই তো বাইরে বাইরে কাজ করিস, এসব নিয়ে তো চিন্তা করিস না। আর চিন্তায় আমার ঘুম হয় না। আর প্রিয়তা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে, মেয়েটা আমার ঠিক মতো ঘুমাতে পারে না, একেবারে কুকড়ে থাকে, বাইরেও যেতে চায় না। মা হয়ে আমার আর একটু সহ্য হয় না বাবা। মা তুমি একবার ভাবো, প্রিয়তাকে নিয়ে আমাদের অনেক অনেক বড় স্বপ্ন। ও মেধাবী, ও ডাক্তারি পড়বে, তাহলে ভালো কিছু করবে। পেশাটার নাম কি বাটকুমিজান? বাটকুমিজান কি না জানি না, তবে মোহাম্মদ মিজানুর রহমান জানি। ও কি মসজিদের পেছনে থাকে 3 নম্বর রোডে? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমি এই পেশেন্টকে রক্ত দেবো না। কেন রক্ত দিবেন না? আপনি রক্ত দিতে এসে কেন রক্ত দিবেন না? আমি এই পেশেন্টকে রক্ত দেবো না। কি বলছেন? না, রক্ত দিবেন না কেন ভাই? বাবা আপনি চলে যাচ্ছেন, বাবা আপনি চলে যাচ্ছেন। বাবা আমি ওই অদম ছেলের অদম বাপ। আমি ওকে রক্ত দিব না। আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। আমি ওকে রক্ত দিব না। আমার ছেলেটাকে আপনি বাঁচান বাবা। আমি ওকে আমি এই পেশেন্টকে রক্ত দিব না। আপনি রক্ত দিতে এসে দাদা 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 ভাইয়ের মায়ের ভাই বোনের ভাই হারে কইলেন না দাদা, আপনি আমার ভাইয়ের মতো দাদা, আপনি আমার ভাইয়ের মতো দাদা 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 বাঁচুক না দাদা, একটু দয়া করেন, একটু দয়া করেন দাদা, একটু দয়া করেন।